বর্তমান সরকার সীমান্ত অরক্ষিত রেখে অতীতের মতো বক্তব্য দেওয়ায় রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বড় ধরনের ঝুঁকির মুখোমুখি হতে পারে বলে মন্তব্য করেছে বিএনপি। বিএনপির অভিযোগ, সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ঘটনায় বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব জানিয়েছে দলটি। বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, গত এক সপ্তাহের বেশি সময় ধরে বান্দরবানের নাইখাংছড়ির ধুমধুম ও তুমভ্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তার সশস্ত্র বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের তুমুল গোলাগুলি সংঘর্ষ ভয়ঙ্কর রূপ নিয়েছে। দুপক্ষের ছোড়া গুলি, মর্টারশেল, বিস্ফোরণ, রকেট লাঞ্চারের খোল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে। এতে প্রতিদিনই বাংলাদেশের ভেতরে হতাহত ঘরবাড়ি দগ্ধ হচ্ছে। আতঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তার জন্য সীমান্ত এলাকা ছাড়ছেন স্থানীয়রা। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার বান্দরবানের নাইখাংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের জলপাইতরি গ্রামের একটি রান্নাঘরে মিয়ানমার থেকে ছোড়া মর্টার সেলের আঘাতে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। তুমুল লড়াইয়ের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের শতাধিক সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এরই মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে ভিড় জমাচ্ছে শত শত নাগরিক, যা যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে, যা বাংলাদেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় অনির্বাচিত আওয়ামী সরকারের অন্তঃশাসন্য বক্তব্য এবং রাষ্ট্রীয়ভাবে তীব্র প্রতিবাদ জানানো ও কার্যকর রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত পরিস্থিতি মোকাবেলার পরিবর্তে শুধু ধৈর্য ও সংযম গ্রহণের অবস্থান গ্রহণ নতজন পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি। জনসমর্থনহীন সরকার সীমান্তে নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশের সীমান্ত ও স্থানীয় মানুষের নিরাপত্তায় পদক্ষেপ না নিয়ে বিএনপির ভাষায় গতকাল ডামি সংসদে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির শাসনামলে রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েক লাখ মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দৃঢ় সাহসী ও গতিশীল নেতৃত্বের কারণে রোহিঙ্গা শরণার্থীরা অতি দ্রুত নিজ দেশে ফিরে যেতে সক্ষম হয়। মাহমুদ সোহেল, কালবেলা।